আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে সেই কারণে কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী উনিশে জুলাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে চলতি সপ্তাহে উনিশ থেকে তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশ তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার পঁচাত্তর শতাংশের বেশি এলাকাতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ভিজবে উত্তরবঙ্গ উনিশ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ওইদিন কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় তাছাড়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে রবিবারও সেদিনও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস সমাজ সেবাকে পথ পর হমেশা অগ্রসর লায়েন্স ক্লাব অফ রানীগঞ্জ দ্বারা সংচালিত নেত্র চিকিৎসাকে ক্ষেত্রে বিশ্বস্তীয় লয়স এমজেএমআই হসপিটাল लॉयंस एमजेएमआई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूरदराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजौरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा